কিছুদিন আগে কিন্তু দেখেছি একটি খবরে যে আমাদের একজন অভিনেতা মারা গেছেন, খবরটা কিন্তু এভাবেই এসেছে চিকুনগুনিয়ার প্রকোপে। তো আমরা বারবার যেটি বলবার চেষ্টা করছি সেটি হলো চিকুনগুনিয়া মৃত্যুর হার কম অবশ্যই, কিন্তু অন্য অসুখগুলো একটু যেহেতু তাদের বেড়ে যাচ্ছে, অন্যান্য যা থাকে যেমন হার্টের রোগী, ডায়াবেটিক্স, সে তারা কিভাবে আসলে সতর্ক হতে পারেন, বা ওই অসুখ যখন থাকছে চিকুনগুনিয়া তখনই বা তারা কি করতে পারেন সেটি নিয়ে যদি একটু বলেন। যদি আমরা ব্যথা নিয়ে কথা বলছি তবু একটু আসলে সকলে জানতে চাইবেন। যাদের আসলে ক্রনিক বিভিন্ন রোগে আক্রান্ত তাদের অবশ্যই যে ডাক্তারের তত্ত্বাবধানে উনি আছেন তাকে নোটিস করতে হবে, প্রয়োজনে হসপিটালাইজড হয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই ম্যানেজমেন্ট গুলো তাদের ক্ষেত্রে বাসায় কখনো করা সম্ভব না, কারণ প্রত্যেকটা ভাইরাল ফিভার সেটা কিন্তু আমরা অনেক সময় কনফার্ম না, যেমন ডেঙ্গু জ্বর কিনা সেটাও কনফার্ম না। এখন কিছু ওষুধ আছে যেমন হার্টের ইকোস্প্রিন গ্রুপের ওষুধ, অনেকে পেইন কিলার খাচ্ছে, ডেঙ্গু জ্বর যদি পেইন কিলার খায় তাহলে কিন্তু হেমোরেজিক হলে আরো ব্লিডিং হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু যত কিছু হোক বাসায় যদি রোগী ম্যানেজ করা না যায় অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে, তাহলে ভয়ের কোনো কারণ নেই, হসপিটালে ম্যানেজমেন্ট হবে। এই সাধারণ বিষয়গুলো জেনে নিতে হবে। দর্শক আছেন, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আফিজউদ্দিন, ঢাকার সানারপাট থেকে বলছিলাম। জি বলুন। আজকে আমি সম্মানিত অতিথির কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে চিকনগুনিয়া রোগটা হয়তো এবছরেই প্রাদুর্ভাব বিস্তার করেছে, এর পূর্বে ডেঙ্গু নামে একটি জ্বরের প্রাদুর্ভাব ছিল। আমার প্রশ্ন হল যে আমরা ম্যালেরিয়ার মতো রোগের সাথে লড়াই করে আমরা প্রতিকার পেয়েছি, চিকুনগুনিয়া রোগের কোন পূর্ব প্রতিষেধক বা এই রোগটি থেকে আমরা আক্রান্ত হব না এরকম কোন ব্যবস্থা আছে কিনা স্যার? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে এই পর্যন্ত কোন ভ্যাকসিনেশন, উনি ভ্যাকসিন জাতীয় কিছু জানতে চেয়েছে, এই জাতীয় কোন ভ্যাকসিনেশন এখনো আবিষ্কার হয়নি। তো আমাদের এখন একটি করণীয়, সেটা হচ্ছে মশার কামড় থেকে আমাদের রক্ষা করতে হবে যতদূর সম্ভব। আমরা যেখানেই থাকি না কেন প্রয়োজনে একটু আমাদের যে ড্রেস ইউজ করি সেটা যেন একটু ওয়্যার করি, মানে আমরা যেন একেবারে পাপ জুতো ইউজ করি প্রয়োজনে, বা কোথাও গেলে একটু পরিধান ওইভাবে করে নিতে হবে যেন মশার কামড় থেকে বাঁচা যায়। কিন্তু ভ্যাকসিনেশন কম থাকে, ভ্যাকসিনেশন বলতে এখন যেটা হয় যে অন্যান্য যে টিকা, এই জাতীয় টিকা এখনো কোনো চিকুনগুনিয়া আবিষ্কার হয়নি। সেটি কি ডেঙ্গুর জন্য হয়েছে? না না। ফলে আমরা যদি তিনটি অসুখের কথা বলছি, তিনটির একটির জন্য সম্ভবত ভ্যাকসিনেশন এখনো আমাদের আবিষ্কার হয়নি এবং পাওয়া সম্ভব নয়। সাথে সাথে কিন্তু একটি অন্য ভাইরাসও হচ্ছে, আমরা সেটি জানি না কি, আমরা এগুলো হয়তো নাম আইডেন্টিফাই করতে পেরেছি বা আমরা বুঝতে পারছি, টেস্ট রিপোর্ট আসছে। কিছু কিছু ভাইরাসে কিন্তু মানে ভাইরাস হচ্ছে, জ্বর হচ্ছে, রিপোর্টেই আসছে না, একেবারে কিছুই থাকছে না, তারাও কিন্তু প্রচন্ড ব্যথাতে ভুগছেন এবং এক মাস পর্যন্ত নানান ধরনের তাদের জটিলতা হচ্ছে বিভিন্ন জায়গায়, হয়তো কারো স্টমাক আপসেট হয়ে থাকছে অথবা দেখা যাচ্ছে কেউ অকারণেই দুর্বল বোধ করছেন, এরকমও কিন্তু হচ্ছে এবং ব্যথা তো সাথে আছেই, চিকুনগুনিয়া ছাড়াও কিন্তু এটি হচ্ছে। তো সেটি কি ধরনের আসলে বিষয় আমরা যদি এই সময়ই দেখা যাচ্ছে একই সাথে? আসলে সিজন, যে সিজনটা চলছে এই সিজনে ভাইরাল ভাইরাসের আপনার ভাইরাসজনিত সমস্যা বেড়েই যায়, এটা এর অনেকগুলো কারণ আছে, বর্ষার কারণ এবং আমাদের যে আর্দ্রতা, আর্দ্রতার কারণে সমস্যাগুলো বেড়ে যায় এবং যার কারণে সমস্যাগুলো হয়। আপনি যেটা বলছেন, হ্যাঁ, ভাইরাল ফিভার অনেক সময় কাছাকাছি সব, চিকুনগুনিও ভাইরাস, সবই ভাইরাস, ওটা আমরা অনেক আমরা তিনটা আইডেন্টিফাই করতে পারছি, এগুলো একটু যেহেতু একটু বেশি খারাপ, রোগী বেশি খারাপ করে ফেলে, এই জন্য আমরা এই রোগগুলোর উপর বেশি অ্যাড্রেস দিচ্ছি। অন্যান্য ভাইরাসও কিন্তু আপনার শরীরে ব্যথা হবে, ফেটিক হয়ে যাবে, আপনার যেটা বলছেন ক্লান্ত হয়ে যাবে, অবসাদ থাকবে, পেট আপসেট হয়ে আসবে, খাবারে অরুচি আসবে, খেতে মন ইয়া করবে না, আবার মেজাজ খিটখিট থাকবে সব সময়। তো এটা কিন্তু যে কোনো ভাইরাল ফিভার এটা হতেই পারে। সবচেয়ে বেটার একটু বেশি পানি খেতে হবে, লিকুইড জাতীয় খাবার খেতে হবে। দর্শক আছেন, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। শুভ সকাল বন্যাপা, আমার নাম সজল চক্রবর্তী, আমি দুরান থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার ফ্যামিলিতে আমরা চারজন মেম্বার, চারজনের চিকুনগুনিয়া হয়ে গেছে, চার না তিনজনের হয়ে গেছে। সিমটম গুলি আছে, সবগুলি আমাদের আছে, যেমন জোড়ায় জোড়ায় ব্যথা, হাঁটুতে ব্যথা,
আর আমার আবার ডায়াবেটিসও আছে, ডায়াবেটিসটা এই চিকনগুনিয়া হওয়ার পরে খুব হাই হয়ে গেছে, এর মধ্যে প্রেশারও বেড়ে গেছে। তো এই অবস্থায় যে এগুলি আপনারা পরামর্শ দিয়েছেন সবগুলি আমার মনে পড়ছে এবং আমি এগুলি ফলো করতেছি, কিন্তু আমার মেয়ের পাটা ভীষণ ফুলে গেছে, এটার জন্য কি প্রতিকার পেতে পারি আর কি? ওর বয়স কত? ওর বয়স হল 22। ও কি চিকনগুনি আক্রান্ত হয়েছিল? হ্যাঁ। এটা কি এক পা না দু পাই? তার একটা পা ফোলা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এটা যে একটা যে কোনো মনো আত্রাল আত্রালজিয়া হতে পারে, মনো মানে একটা হতে পারে, পলি মানে অনেক হতে, অথবা অনেকগুলা ছিল কমতে কমতে একটা জোড়া, এখন মানে পলি যেহেতু অনেকগুলো মনো হলে একটা এসে হয়তো একটাতে জায়গা একটা জায়গা অ্যাডজাস্ট করছে। তো ওকে এখন আমি ইতিপূর্বে যে আমরা আলোচনা করছিলাম, আপনার খেয়াল করেছেন কিনা জানি না, যে কন্ট্রাস্ট বাথ করতে হবে। কন্ট্রাস্ট মানে আপনার গরম পানি, ঠান্ডা পানি, একটাতে গরম পানি নেবেন আর একটা বালতি বা গামলায় ঠান্ডা পানি নিয়ে ওর পাটা এক মিনিট করে একটা একবার গরম একবার ঠান্ডা, এভাবে 10 মিনিট করে ডুবিয়ে প্রতিদিন দুবেলা করে দেখেন, আশা করি এটা চলে যাবে। তারপরে যদি না যায় সেই ক্ষেত্রে হয়তো ডাক্তারের বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হতে পারে এবং রিহ্যাব ফিজিও বা থেরাপি চিকিৎসা দিতে হতে পারে। এবং যেমনটি বলা হয়েছে আসলে হয়তো বোধ করেননি উনি যে আগে কোথাও ছোটখাটো ব্যথা ছিল কিনা, যেটি গিয়ে ওখানে আসলে এখন নতুন বড় করে দেখা দিয়েছে, ফলে ভালো করে আসলে ডাক্তারের কাছে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়াটাই বোধহয় ভালো। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।